কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন এবং আসন সমঝোতার যে কথা বলা হয়েছিল সেই আসন সমঝোতার কথায় যদি আশাই যায় তাহলে কিছুই জানালো না কংগ্রেস। দুটি আসন ছাড়ার সিদ্ধান্তেই অনর তৃণমূল, লোকসভা ভোটে 350-এর বেশি আসন চায় কংগ্রেস। দেশ জুড়ে 350 আসনে লড়া টার্গেট কংগ্রেসের, লোকসভা ভোটে 350-এরও বেশি আসন চায় কংগ্রেস। দেশ জুড়ে 350 আসনে লড়া টার্গেট কংগ্রেসের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করছি আসন সমঝোতা নিয়েই, কিছু জানালো না কংগ্রেস। বেশ কয়েকটি জায়গা যেখান থেকে একাই লড়তে চাইছে কংগ্রেস। রাজা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজা, আমরা দেখেছিলাম তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে যত দ্রুত সম্ভব অন্তত ডিসেম্বরে ডেডলাইন দেওয়া হয়েছিল 31 ডিসেম্বর আসন সমঝোতা করে নেওয়ার জন্য, কারণ 24-এর প্রথম দিন থেকে তাহলে লড়াইয়ের মঞ্চ। আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।